বছর ধরে আমরা যে এনার্জি এবং ক্রিয়েটিভ মাইন্ডসেট নিয়েছিলাম এই ছবির মধ্যে ইনভলভ ছিলাম, ফাইনালি আজকে সেটা রেজাল্ট দেখা যাক মানুষ কতটা কি এক্সেপ্ট করে, মানুষ কতটা ভালোবাসা দেয় সেটার জন্য আমি কিউরিয়াস। শুভশ্রীর সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? ভীষণই ভালো, কারণ আমি শুভশ্রী ছবি থেকে বড় হয়েছি, আমার ফ্যান শুভশ্রীর মধ্যে সেখানে শোজ যাতে আমার একটু আর কি ইয়ে হয় সেটা আমি বলবো না, সেটা ওখানে অনেক ইয়ে দেখতে হবে। সেই ইয়ের পরে আর কি অনেকটা জিনিস গল্পের আমি মানে খুবই কনসার্ন হয়ে পড়েছি, কারণ আমাকে একটু বেঁধে দেওয়া হয়েছে আমার ক্যারেক্টারের ব্যাপারে বলার জন্য, কারণ যদি বেশি বলে দিই তাহলে অনেকটা রিভিউ হয়ে যাবে। দ্য মেন বেসিক কনসেপ্ট সেটা আমি রিভিউ করতে চাইছি না, ছবিটা দেখার পর মানুষ ফিডব্যাক দেবে সেটা হবে। ছবিটা বলবো কালকে সিনেমা হলে আমার আছে, সবচেয়ে বেশি ঘটনাটা ভালো ছিল, তাই ডিজাইন হচ্ছে আমরা আপনারা সমস্ত সিনেমা হলে রিভিউ করে দেখতে আসেন। এরকম একটা ছক ভাঙা জ্বরের গল্প, যে জ্বর নিয়ে কাজটা এর আগে হয়নি আর যেগুলো হয় সেগুলোর থেকে একদমই আটকে, কতটা দর্শক এটাকে অ্যাকসেপ্ট করবে বলে মনে হচ্ছে? আমি তো ছক ভাঙা একটা, বিকজ প্রথম মানে আমার জার্নিটা দেখো আমি ছক থেকেই করেছি, তো ছক ভাঙা প্রজেক্টের সাথে তার মানে ছক ভাঙা একটারই থাকে, দ্যাটস মাই গড। আচ্ছা, তোমার এই ছবিটাতে আর নতুন কি অ্যাড অন মনে হচ্ছে, যে তুমি তোমার যদি বন্ধুদের বলো ধরো অন্য তুমি যদি অ্যাক্টিং না করো অন্য কেউ তুমি এটা রেকমেন্ড করতে এই ধরনের ছবি? অবশ্যই রেকমেন্ড করতাম, মানে আমি যদি আজকে ছবি পার্ট না হতাম আমি এই ধরনের অ্যাটেম্পট যে হলে গিয়ে বসে উঠতাম দেখতাম আলাদা করে সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করতাম অ্যাজ অ্যান অডিয়েন্স, যে প্লিজ আপনারা ছবিটা দেখুন, কারণ এই ধরনের ছবি বাংলায় হয়েছে না, আজকে যদি এই ছবিটাও কোথাও গিয়ে ব্যাংকে ছিল তাহলে গিয়ে পরবর্তীকালে প্রডিউসার এবং ডিরেক্টার আর সাহসী হবে এই ধরনের কাজ, কিন্তু আমরা আদার রিজিয়নাল ইন্ডাস্ট্রি বা বিদেশি ছবি যেগুলো আমরা দেখি আমরা হয়তো বাজেটের নিরিখে সেই জায়গায় যেতে পারবো, বাট আমরা চেষ্টা করতে পারি উইথ দ্য ক্রিয়েটিভ মাইন্ড অ্যান্ড আওয়ার এনার্জি, এবং আমাদের কাছে যেটুকু রিসোর্স অ্যাভেলেবেল আছে সেটুকু ইংল্যান্ডে যে ভিএফএক্স করেছে সময় সেই ডক্টর মিশ্রের ভিএফএক্স করেছে, তো আমার মনে হয় যে উই আর সেম টিম গ্রুপ অফ ফ্রেন্ডস যারা ট্রাই করছে প্লিজ আপনারা আমাদেরকে। টলিউডে পরমদার 20 বছরের কেরিয়ার, আমরা ছোটো থেকেই মোস্টলি দেখেছি তাকে, তো তার সঙ্গে যখন স্ক্রিন স্পেস শেয়ার করছিলে তখন ফিলটা কী ছিল? ফিলটা নর্মাল, মানে একটা দুজন অ্যাক্টারকে একটা ডাউন লেভেলে চলে আসে যখন আমরা পারফর্ম করছি, তখন আমি যখন ভাবলাম পরমদত্ত চট্টোপাধ্যায় বা অনিশেল গুপ্ত বা কৌশল বা হোয়াট এভার স্টার যদি ভাবি সেই সময় আমাদের পারফরমেন্স করার মুহূর্তটা কষ্ট, পরমদাও নিচে নেমে এসছে আমিও যেরকম জায়গায় আছি সেখানেই আছি, পরমদাকে নামতে হয়েছে আর কি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা সিন ডেলিভার করেছি যেটা তোমাদের মনে হয় চোখে লাগবে মনে থাকবে দেখো দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এর যে সায়েন্স ফিকশন এবং তার সাথে একটা মেডিকেল থ্রিলার, এই ম্যাশআপের ভাবনাটা কোথা থেকে? আমরা এখন প্ল্যান করি ডক্টর এটা একটা খুব মানে হয় না হঠাৎ করে এটা বানাই মানে একটা সিনেমা বানিয়ে ফেলি এরকমভাবেই ভাবনাটা আসে। প্রথম যেটা আমরা প্ল্যান করেছিলাম যে গল্পটাকে দেখো সায়েন্স ফিকশনে এলিমেন্ট রাখা বা এইগুলো এই জিনিস পড়ে এই জিনিসটা আগে গল্পটা বেসিক আগে একটা প্ল্যানিং না করলে হয় না, তা আমি সদস্য সুভাষী তিন দিনের মধ্যে গল্পটাকে প্ল্যান করি, গল্পটা প্ল্যান করার পরে আমরা তো বলছি সিনেমা দেখা শুরু করি যে এই ধরনের জিনিস বা এই ধরনের সিনেমা যেগুলোতে এই ব্যাপারগুলো অনেকটা উঠে এসছে সেরকম জিনিস আমরা প্ল্যান করি দেখি, দেখার পরে সেখান থেকে রেফারেন্স দিয়ে নিজেরা একটা প্ল্যান করে এবার আমরা আর্টিস্টদের শোনাই তাদের জিনিসটা পছন্দ হয়, সবচেয়ে টাফ ব্যাপার ছিল স্ক্রিপ্টে সেগুলো ইনকর্পোরেট, যেটা করার পরে যখন আমরা দেখছি যে এটা ভালো লাগছে তারপরে চ্যালেঞ্জ হচ্ছিল ভিএফএক্স এগুলো কীভাবে আমরা নিয়ে আসবো, ভিএফএক্সের একটা যেমন ভিএফএক্সের একটা বাজেট আমাদের লিমিটেড থাকে, ভিএফএক্সের জিনিসটা কীভাবে আনা যাবে সেটা নিয়ে আমাদের একটা কোয়েশ্চেন মার্ক ছিল, যেমন সিনেমা আমাদের রেডি হয়ে যায় তখন কিন্তু আমরা দেখি ভিএফএক্সটাও ভালো হয়েছে, মানে এরকম না যে ভিএফএক্সটা দেখলে এটা বলতে হয় যে বাংলা সিনেমার বাজেট নেই বলে ভিএফএক্সটা আমরা ছেড়ে দিচ্ছি, এরকম না, ভিএফএক্সটাও তোমাদের ভালো লাগে, অবভিয়াসলি সিনেমার রাইটার হিসেবে এটুকুই চাইবো এখন কিন্তু চেষ্টা করা হয়েছে দর্শকের একজন ভালো লাগে, দর্শকের ভালো লাগলে কী হয় আমার এই ধরনের প্রজেক্ট করার আমার একটা মোটিভেশন পাবো আমার একটা ইচ্ছাই আছে কিন্তু এই ধরনের সপ্তাহদার সঙ্গে এই নিয়ে বেশ অনেকগুলি কাজ হলো তোমার এই টিমিংটা কিরকম অ্যাকচুয়ালি তোমাদের দুজনের টিমিংটা বলতে কি হবে একসাথে এতগুলো কাজ হয়ে গেছে
এখন সপ্তশোকে আমি হঠাৎ করে একটা আইডিয়া পেলাম যে এরকম এরকম হলে কীরকম হয়। সপ্তশোকে তো বললাম সপ্তশোকে বলার পরে সপ্তাহ ভালো লাগছে, তাহলে আমি একটা টু পেজার লিখে দিই। টু পেজার লেখার পরে সপ্তশো সেটার ওপর এবার ওয়ার্ক করা শুরু করে যে এর মধ্যে আর কি ঢোকানো যায়, এর মধ্যে কী করা যায়। সেইটা করার পরে এইবার কি হয় মানে একটা জিনিস প্ল্যান হলো সেটা স্ক্রিপ্ট করতে তো একটা মানে 80 পেজ 100 পেজ একটা স্ক্রিপ্ট থাকবে, সেইটার সময় তখন এবার তর্ক বিতর্ক চলে। ও হয়তো কোনো একটা জিনিস নিয়ে আমার সাথে কথা বলবো, সেটা প্ল্যান করে কীভাবে ইনকর্পোরেট করা যায় সেইগুলো নিয়ে চলবে, এরকমভাবেই চলছে। থ্যাংক ইউ।